हेलो फ्रेंड्स, आजकल भिडियोर विषय वस्तु हलो खूब सहजे एनिमेशन फिल्म की करे बनाबेन। आमरा फ्री भार्सन दिए एनिमेशन बनाब। आमरा एखन 10 सेकेंडेर क्लिपटी देखब एवं एटाई बनानो शिखब। गूगल क्रोम ओपन करे एड्रेस बारे लिखुन animaker.com। साइट ओपन होले साइन आप करते हबे। गूगल बा फेसबुक अकाउंट दिएओ साइन आप करा जेते पारे। साइन आप करार पर ए स्क्रीन टी ओपन होले क्रिएट योर फर्स्ट वीडियोते क्लिक करूं। एखाने कंप्यूटर मोबाइल बा सोशल मीडिया फॉर्मेट रोचे। आमरा हरिजेंटल वीडियो 16:9 फॉर्मेट एनिमेशन बनाब। एखाने दुटो ऑप्शन आछे, एकटा ब्लैंक स्क्रीन एवं अन्यटा टेम्पलेट्स। आमरा ब्लैंक स्क्रीन यूज करब। प्रथमे आमरा एकटी बैकग्राउंड सिलेक्ट करब। नीचे टाइमलाइने कार्सारटाके एकदम शुरूते निये जान। मने रखबें कार्सार जेखाने थाकबे अबजेक्ट सेखाने इनसार्ट हो जाबे। आमरा एयरपोर्टे लैंडिंग देखाबो, ताई सेफ मेनूते क्लिक करे एकटी एयरक्राफ्ट सिलेक्ट करब। एयरक्राफ्ट सिलेक्ट करार पर प्रयोजन मतो साइज सेट करे ड्रैग करे स्क्रीनेर बाइरे ओपरे निये जाब। एबार डान साइडेर पपआप मेनू थेके स्मार्ट मुव सिलेक्ट करब। नीचे टाइमलाइने देखुन दुटो पॉइंट देखते पाच्छेन, प्रथमटा स्टार्टिंग पॉइंट एवं परेरटा डेस्टिनेशन पॉइंट। स्टार्टिंग पॉइंट दुई सेकेंडेर माथाय राखब एवं डेस्टिनेशन पॉइंट 5 अथवा 6 सेकेंडे राखब। एबार डेस्टिनेशन पॉइंटे क्लिक करे एयरक्राफ्ट के ड्रैग करे नीचे सेट करब। एखन अप्लाई बटने क्लिक करुन एवं प्रिव्यू देखुन। अबजेक्ट सेट हो गए। एखन क्यारेक्टर इन्सार्ट करते हबे। क्यारेक्टर आइकने क्लिक करे एकटी क्यारेक्टर सिलेक्ट करुन। माई क्यारेक्टर की करे बनाबेन जानते होले आगेर भिडियो देखुन। आगेर भिडियोर लिंक डेस्क्रिप्शन बक्से आछे। क्यारेक्टर एडजस्ट करार पर डान दिके एक्शन मेनू आछे, ओखान थेके सिटिंग अपशन सिलेक्ट करुन एवं क्यारेक्टरटिके ड्रैग करे चेयारे एने बसिए दिन। ठीक एभावेई द्वितीय क्यारेक्टर सिलेक्ट करुन एवं सिटिंग अपशन सिलेक्ट करे चेयारे एने बसिए दिन। मुख घोरानोर जोन्नो पपआप मेनू थेके फ्लिप अपशन सिलेक्ट करुन एवं प्रयोजन मतन एडजस्ट करुन। एकबार प्रिव्यू देखे निन। এবারে আমরা দুই একজন যাত্রীদের মুভমেন্ট দেখাবো, তাই আগে কার্সারটাকে 4 সেকেন্ডের মাথায় রাখবো। এখন ক্যারেক্টার অপশন থেকে ক্যারেক্টার সিলেক্ট করব। এখানে ফ্রি ক্যারেক্টার কম আছে, তাই একটু খুঁজে খাজে বার করতে হবে। ক্যারেক্টার সিলেক্ট হলে ক্যারেক্টারটিকে ড্র্যাগ করে বাঁ দিকে স্ক্রিনের বাইরে করে দেব। রিসাইজ করার পর ডান দিকের অ্যাকশন মেনু থেকে ওয়াকিং অপশন সিলেক্ট করব। ওয়াকিং অপশন সিলেক্ট হওয়ার পর পপ আপ মেনু থেকে স্মার্ট মুভ মেনু সিলেক্ট করব। এবার নিচে টাইমলাইনে আসতে হবে। টাইমলাইনে দুটো পয়েন্ট আছে, স্টার্টিং এবং ডেস্টিনেশন পয়েন্ট। ডেস্টিনেশন পয়েন্ট 3-4 সেকেন্ড ডান দিকে সরিয়ে দেব এবং ক্যারেক্টারটিকে ড্র্যাগ করে ডান দিকে স্ক্রিনের বাইরে করে দেব। এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে প্রিভিউ দেখে নেব। ঠিক এভাবেই আরও একটি ক্যারেক্টার সেট করব। এবার নিজেই চেষ্টা করব।
এবার আরও একটা ক্যারেক্টার উল্টো দিক থেকে ট্রলি ঠেলে যাচ্ছে এরকম দেখাবো। এর জন্য একটা ক্যারেক্টার সিলেক্ট করুন এবং ক্যারেক্টারটিকে রিসাইজ করে ডান দিকে স্ক্রিনের বাইরে ড্র্যাগ করে নিয়ে যান। এবার ডান দিক থেকে অ্যাকশন সিলেক্ট করুন, ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে এই রকম একটা অ্যাকশন সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে পপ আপ মেনু থেকে স্মার্ট মুভ সিলেক্ট করুন। টাইমলাইনে স্টার্ট এবং এন্ড পয়েন্টে 3-4 সেকেন্ডের দূরত্ব রাখুন। এন্ড পয়েন্টে ক্লিক করে ক্যারেক্টারটিকে ড্র্যাগ করে বাঁদিকে স্ক্রিনের বাইরে নিয়ে যান। অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এবং প্রিভিউ দেখুন। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব, তাই কার্সারটিকে একদম প্রথমে নিয়ে আসুন। অ্যাসেট মেনু থেকে মিউজিক মেনু সিলেক্ট করে একটা মিউজিক চুজ করুন। এগুলো কপিরাইট ফ্রি মিউজিক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। টাইমলাইনে মিউজিক দেখতে পাচ্ছেন, টাইমলাইনে ক্লিক করে এর ভলিউম কম করতে পারেন। এখন ক্যারেক্টারদের মুখে কথা বসানোর জন্য পপ আপ মেনু থেকে ভয়েস ওভার মেনু সিলেক্ট করুন। আমি টেক্সট টু স্পিচ অপশন ইউজ করছি, কিছু টেক্সট টাইপ করুন। ডান দিক থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করুন এবং নিচে প্লে বাটনে ক্লিক করে শুনে নিন, ঠিক থাকলে সেভ মেনুতে ক্লিক করুন। Where are you going? টাইমলাইনে ভয়েস ওভার অ্যাড হয়ে গেছে। এবার ড্র্যাগ করে প্রয়োজন মতন জায়গায় সেট করে দিন। এবার অন্য ক্যারেক্টারের জন্যও ভয়েস ওভার রেকর্ড করে টাইমলাইনে সেট করুন। নিজে করুন, মনে রাখবেন কার্সার যেন সঠিক জায়গায় পজিশন করতে হয়। ভয়েস রেকর্ড করার পর তার ভলিউম অথবা ব্রেক, দুটো শব্দের মাঝখানে ব্রেক সেট করতে পারেন। তাছাড়া যে কোনো সময় ভয়েস ওভার এডিটও করতে পারবেন। Where are you going? I am going to Mumbai to attend a business meeting. And you? এখানে দেখুন ভুল করে মেল সাউন্ড হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে ফিমেল সাউন্ড করে দিচ্ছি। Where are you going? I am going to Mumbai to attend a business meeting. And you? এবার দেখে নিন টেক্সট কী করে টাইপ করবেন। কার্সার সঠিক জায়গায় নিয়ে যান, তারপর টেক্সট বক্স সিলেক্ট করুন। বাঁদিকে মেনু থেকে টিতে ক্লিক করুন, কোনো একটি ডিজাইন অথবা সিম্পল টেক্সট সিলেক্ট করুন। টেক্সট
বক্সের মধ্যে ডবল ক্লিক করে কিছু টাইপ করে দিন। ডান সাইডে দেখুন টেক্সট ফরম্যাটিং করার টুলস আছে। টাইপ করা হয়ে গেলে টেক্সট বক্স ড্র্যাগ করে ক্যারেক্টারের পাশে সেট করে বসিয়ে দিতে পারেন। এটা হলো ক্যামেরা, এটা হলো ক্যামেরা আইকন। আপনি যদি কোনো ক্যারেক্টার বা অবজেক্টকে জুম করতে চান তাহলে ক্যামেরা অপশন সিলেক্ট, ক্যামেরাকে সঠিক জায়গায় নিয়ে যান, তারপর ক্যামেরা আইকনে ক্লিক করুন। হলুদ আইকনে ক্লিক করলে দুটো অপশন পাবেন, স্ট্যাটিক এবং ডাইনামিক। এবার যে ক্যারেক্টার বা অবজেক্টকে জুম করতে চান সিলেক্ট বক্সটাকে সেই অংশে নিয়ে যান এবং প্রয়োজন মতন ছোট অথবা বড় করে নিন। Where are you going? I am going to Mumbai to attend a business meeting. এবার পাবলিশ অপশনে ক্লিক করে ডাউনলোড করুন। অনলাইনে রেন্ডারিং হবে, রেন্ডারিং হয়ে গেলে আপনি মেসেজ পাবেন, তখন ডাউনলোড করে নেবেন। এবার দেখে নেওয়া যাক ফাইনাল আউটপুট। Where are you going? I am going to Mumbai to attend a business meeting. চলুন আরো একটা টিউটোরিয়াল করে দেখাচ্ছি। এই টিউটোরিয়ালটা দেখুন এবং নিজে বানানোর চেষ্টা করুন। This is my YouTube channel. I have published book review, aesthetic videos.
পরের ভিডিওতে চোখ রাখুন নতুন কিছু শিখতে। ধন্যবাদ।